আসসালামু আলাইকুম আরও একবার স্বাগতম জানাচ্ছি মাই ক্লাসরুমে মাই ক্লাসরুমের এখনকার আয়োজনে থাকবে দোসরা নভেম্বর দু হাজার তেইশের জন্য ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স শুরু করব তার আগে বলবো যারা নিয়মিত আছেন দেখছেন প্লিজ লাইক কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন শুরু করছি আজকের আয়োজন আজকের আয়োজনের প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে কোন সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী পাঁচ নভেম্বর সৌদি আরব সফরে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচ নভেম্বর সৌদি আরব যাবেন প্রশ্ন হচ্ছে তিনি কোন সম্মেলনে যোগ দিতে সৌদি আরব যাবেন আন্তর্জাতিক নারী সম্মেলনে যোগ দিতে পাঁচ নভেম্বর প্রধানমন্ত্রী সৌদি আরবে যাবেন বাংলাদেশ থেকে এখন পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো নারীর সংখ্যা কত এগারো লাখ ছেষট্টি হাজার একশো ছিয়াত্তর জন মোট এগারো লাখ ছেষট্টি হাজার একশো ছিয়াত্তর জন নারী প্রবাসী রয়েছে বর্তমানে বাংলাদেশে পদ্মা সেতু পাড়ে দেওয়া প্রথম যাত্রীবাহী ট্রেনের নাম হচ্ছে সুন্দরবন এক্সপ্রেস বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক নির্বাচিত কে সাইমা ওয়াজেদ প্রধানমন্ত্রীর কন্যা সাইমা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক নির্বাচিত হয়েছেন এটা সাম্প্রতিক সময়ে যতগুলি পরীক্ষা আছে সব পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক নির্বাচিত কে উত্তর হবে সাইমা ওয়াজেদ জাবালিয়া শরণার্থী শিবির কোথায় অবস্থিত জাবালিয়া শরণার্থী শিবির অবস্থিত গাজা ফিলিস্তিন দু সালে ডিকশনারিতে বছরের সেরা শব্দ নির্বাচিত হয়েছে কোনটি সেটি হচ্ছে এ আই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বঙ্গবন্ধুর জীবন নিয়ে সম্প্রতি নির্মিত অ্যানিমেশন সিরিজের নাম কি এর নাম হচ্ছে খোকা মেট্রো রেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন হবে কত তারিখে সেটি হওয়ার কথা চৌঠা নভেম্বর দু হাজার দেশে বর্তমানে নিবন্ধিত রাজনৈতিক দল কতটি চুয়াল্লিশটি সান প্রদেশ কোথায় অবস্থিত সান প্রদেশ অবস্থিত মিয়ানমারে সম্প্রতি কোন দুটি দেশের মাঝে অভিবাসন প্রত্যাবর্তন চুক্তি স্বাক্ষরিত হয়েছে পাকিস্তান ও আফগানিস্তান এ দুটি দেশের মাঝে সম্প্রতি অভিবাসন প্রত্যাবর্তন চুক্তি স্বাক্ষরিত হয়েছে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে বর্তমানে এক নম্বর বোলারকে আইসিসি ওয়ানডে ডে র্যাঙ্কিংয়ে বর্তমানে এক নম্বর বোলার হয়েছেন শাহিন শাহ আফ্রিদি পাকিস্তান সম্প্রতি কোন দেশ বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা দেওয়া স্থগিত ঘোষণা করেছে ওমান পয়লা নভেম্বর থেকে ওমান বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা স্থগিত করে দিয়েছে কত সালে সৌদি আরবকে অমুসলিম পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছে 2019 সালে ইউনাইটেড ওয়াইল স্টেট আর্মি বা ওয়া আর্মি কোন দেশের গেরিলা সংস্থা মিয়ানমার বাংলাদেশ সরকারের সাথে কোন কোম্পানি দু সাল থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহ করতে পনেরো বছরের চুক্তি করেছে মার্কিন কোম্পানি অ্যাক্সিলারেট এনার্জি বাংলাদেশ লিমিটেড আটচল্লিশ দলের ফুটবল বিশ্বকাপের প্রথম একক আয়োজন হতে যাচ্ছে কোন দেশ সৌদি আরব দু সালে ফুটবল বিশ্বকাপের আয়োজন করবে সৌদি আরব এবং তখন মোট দলের সংখ্যা হবে আটচল্লিশটি সম্প্রতি ভারতের কোন স্টেডিয়ামে সচিন টেন্ডুলকারের সম্মানে তার ভাস্কর্য উন্মোচিত হয়েছে ওয়াংখেড় স্টেডিয়াম মুম্বাই জাতিসংঘের উদ্যোগে প্রতি বছর কত তারিখে সাংবাদিকদের উপর সংঘটিত অপরাধের দায়মুক্তি মুক্তি অবসরের দিবস পালন করা হয় দোসরা নভেম্বর মার্কিন আফগান যুদ্ধে যুক্তরাষ্ট্র কত সালে আফগানিস্তান থেকে লেজগুটিয়ে সরি লেজগুটিয়ে না আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে উত্তর হচ্ছে দু সালে প্রথম বিদেশি পর্যটক হিসাবে বাংলা শব্দটি ব্যবহার করেন কে ইবনে বতুতা সম্প্রতি গাজায় নির্বিচারে হামলার প্রতিবাদে লাতিন আমেরিকার কোন দেশ ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে বলিভিয়া রাষ্ট্রদূত প্রত্যাহার করেছে কলম্বিয়া ও চিলি মৈত্রী সুপার থার্মাল বিদ্যুৎ প্রকল্পে ভারতের দেওয়া ঋণের পরিমাণ কত এক দশমিক ছয় বিলিয়ন মার্কিন ডলার নোবেল প্রখ্যাত আইরিশ নাট্যকার জর্জ বার্নার্স কবে মৃত্যুবরণ করেন জর্জ বার্নার্স মৃত্যুবরণ করেন দোসরা নভেম্বর উনিশশো সালে এবারে গতকালকের কুইজের উত্তর দেখব যে কুইজটি ছিল দেশের ইতিহাসে সবচেয়ে বড় একক প্রকল্প কোনটি চারটি অপশন ছিল আপনাদের জন্য সঠিক উত্তর হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেশের ইতিহাসে সবচেয়ে বড় একক প্রকল্প হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবারে আজকের কুইজ দেখব দুহাজার সালে কতজন ব্যক্তি নোবেল পুরস্কার লাভ করেছেন আপনার জন্য চারটি অপশন এগারো জন বারো জন তেরো জন চোদ্দো জন সঠিক উত্তরটি জানা থাকলে কমেন্টস করুন কুইজে অংশ নিন এবারে আজকের আদেশটি দেখব রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেন মানুষ যেসব পাত্র ভর্তি করে তার মধ্যে খাবার ভর্তি প্যাটের চেয়ে নিকৃষ্ট আর কোনো পাত্র নেই বুনিয়াদমের জন্য এ পরিমাণ খাবারই যথেষ্ট যতটুকু খেলে শুধু তার মেরুদণ্ডটা সোজা থাকে এটা এখন বিজ্ঞানসম্মত একটি হাদিস যে মানুষ যতটুকুন শুধু তার মানে খাবার প্রয়োজন ঠিক ততটুকুনই খাবে আমরা তো অনেক সময় দেখা যায় যে অনেক বেশি খেয়ে ফেলি পেট ভর্তি করে খেয়ে ফেলি এটা আমাদের জন্য ক্ষতিকর রাস্তু সাল্লাহ সাল্লাম বলছেন বনিয়াদমের জন্য এই পরিমাণ খাবারই যথেষ্ট যতটুকুন খেলে শুধু তার মেরুদণ্ডটা সোজা থাকে আর আমরা তো এমন পরিমাণ খাই যে মেরুদণ্ড সহ বাঁকা হয়ে যায় হাদিসটি ছিল তিন মিজি দু হাজার নম্বর হাদিস আজে পর্যন্তই এতক্ষণ পর্যন্ত যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ